যশোর ৬ আসনের জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ শেষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যশোরের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা। নেতাকর্মীদের শুভেচ্ছার জবাবে সবার প্রতি কৃতজ্ঞতা জানান শাহিন চাকলাদার। গত ১৪ জুলাই যশোর ৬ আসনে নির্বাচনে ১,২৪,০০০ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।